আমি যেটা বলেছিলাম যে অচিরেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন, সেজন্যই তড়িঘড়ি করে আমি সেদিন রাত্রে থানায় গিয়েছিলাম। আমি যেটা জেনেছিলাম, তারপর আমি থানায় যেহেতু মামলাটা দায়ের হয়নি সেদিন, তারা নেননি মামলাটা, তারা পরামর্শ দিয়েছিলেন আদালতে যেতে। প্রতারক এবং এই প্রতারক চক্র যেন তাদেরকে আইনের আয়তায় আনার জন্যই কিন্তু আমি ঢাকা ডিবির কাছে ছুটে যাই, সেখানেও আপনারা ছিলেন, আপনারা আমার সাথে গেছেন। এবং তার পরের দিন ঢাকা ডিবি জানিয়েছেন যে তিনি দেশ ছেড়ে কিন্তু পালিয়ে গেছেন। এবং সবশেষে আজ আমি আদালতের কাছে যাই এবং মহামান্য আদালত সমস্ত কিছু যাচাই বাছাই করে মামলাটা কিন্তু মহামান্য আদালত গ্রহণ করেছেন এবং আইনের প্রতি আমার বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে। এবং আমি বিশ্বাস করি যে এই চক্র যত বড়ই হোক না কেন, কারণ আমি বিশ্বাস করতে চাই না যে রহমতুল্লাহ শুধু একা একজন মানুষ। আমি বিশ্বাস করি যে তার সাথেও হয়তো আরও অনেক লোকই জড়িত। আদারওয়াইজ দেখেন, তিনি একজন প্রযোজক না হয়েও, এই সিনেমার প্রযোজক না হয়েও তার সাথে আমার কিংবা আমার পরিচালকের কোনো রকম কন্ট্রাক্ট না থাকার পরেও তিনি একটা মিথ্যে অভিযোগ প্রযোজক প্রডিউসার অ্যাসোসিয়েশনে গিয়ে দায়ের করেছেন। একবারও প্রযোজক অ্যাসোসিয়েশনের যারা এখন দায়িত্বে আছে তারা বিষয়টাকে একবারও যাচাই করে দেখলো না বা দেখার প্রয়োজনও মনে করলো না যে তারা বা তিনি আসলে এই ছবির প্রযোজক কি না, তাহলে হয়তো আজকে এত বড় ঘটনার জন্ম হতো না। সেটাও আপনারা দুদিন পরেই কিন্তু আপনারাই কিন্তু প্রযোজক অ্যাসোসিয়েশনে গিয়ে সেই নথিপত্র দেখে সত্যিকারের রিয়েল প্রযোজক যে, আমি বলার আগেই কিন্তু আপনারা তার অডিও ক্লিপ আপনাদের সোশ্যাল মিডিয়া আপনাদের যেই নিউজ পোর্টালগুলোতে দিয়েছেন, বিভিন্ন চ্যানেলে দেখেছি, আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, আপনারাই বের করে এনেছেন। একটা মিথ্যাচার আমার এফডিসির অভ্যন্তরে সমস্ত অ্যাসোসিয়েশনের সাথে হয়ে গেল, একটা প্রতারণাও কিন্তু আমার অ্যাসোসিয়েশনগুলোর সাথে হয়ে গেল। প্রতারণাটা হলো আমার চলচ্চিত্রের সাথে, চলচ্চিত্রের সমস্ত দেশের যে মানুষগুলো চলচ্চিত্রকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, সবার সাথে। দিন শেষে যাই হোক, আজ আমি মহামান্য আদালতের কাছে গিয়ে মামলাটা দায়ের হয়েছে এবং আমরা আশা করি যে সুষ্ঠু বিচারটা পাব। দেখেন, আমি একজন শিল্পী মানুষ, আমি আমার জীবনের এই প্রথমবার কোনো এরকম স্ট্রং অভিযোগ নিয়ে আমি আদালতের কাছে গিয়েছি। আপনারা আমাকে কখনোই দেখেননি যে আমি আজকে এইরকম ভিড় ঠেলে সমস্ত কিছু উপেক্ষা করে যে এত কিছু হবে, এত হ্যাসেল পোহাতে হবে, সকালবেলা গিয়ে বসে থাকতে হবে, এত হ্যাসেল পোহাতে হবে, এত কিছু করতে হবে, সমস্ত কিছু এত ঠেলাঠেলি ধাক্কাধাক্কি সহ্য করে একজন শিল্পী মানুষ আমি গিয়ে সেই আদালতের কাছে সেই আর্জি জানাবো, এত ধৈর্য হয় আমাদের শিল্পীদের নেই। আসলেও সত্যিই নেই, আমরা শিল্পীরা কিন্তু আসলে খুব মানে সব হ্যাসেল থেকে একটু দূরে থাকতে চাই। আমার কাছে মনে হয়েছে যে মানে সব কিছুর একটা লিমিটেশন থাকা উচিত, প্রতারণারও একটা লিমিটেশন থাকা উচিত। রেলের বাইরেও তো আমি একজন মানুষ, আমি মানুষকে দেখাচ্ছি, মানুষকে শেখানোর চেষ্টা করছি যে আপনার সাথে কোনো অন্যায় হলে অবশ্যই আপনি সেটার প্রতারণ সেটার বিচার চাইবেন, অবশ্যই আপনি সেটা ন্যায় বিচারের জন্য লড়াই করবেন। আপনি দেশের আইন আছে, প্রশাসন আছে, তাদের কাছে ছুটে যাবেন, আপনি যুদ্ধ করবেন, দিন শেষে আপনারই জয় হবে। আজকে কিন্তু জয়ের হাসিটা আমরাই সবাই হাসছি। দিন শেষে আজ সেই প্রতারক কিন্তু সেই পালিয়েই গেল, আজকে দিন শেষে কিন্তু আজকে আপনাদেরই জয় হলো, আজকে আমাদেরই জয় হলো। দিন শেষে জয়ের হাসি আমরা হাসছি এবং জয়ের হাসি যারা সত্য ন্যায়ের পক্ষে থাকবে তারাই হাসবে।
দেখেন মিডিয়া কর্মী তো আমরা সবাই, আপনারা আমরা সবাই কিন্তু মিডিয়ারই মানুষ, আপনি আপনার মিডিয়ায় আমি আমার মিডিয়ায়, কিন্তু মেসেজ কিন্তু সবাইকে, আপনারাও মানুষের জন্য কাজ করছেন, আমরাও মানুষের জন্য কাজ করছি, আমরা সবাই কিন্তু একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবেই জড়িত। যে কেউ যে কোনো মানুষ, মানে ইদানিং বিষয়টা খুব মানে খুব ফলো আপ করে, মানে খুব ফলো করে দেখা যায়, মাঝে মাঝেই দেখা যায় একটা, যে সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষের বিরুদ্ধে বা একজন ভালো মানুষের বিপক্ষে বা একজন যে কোনো অঙ্গনের, শুধুমাত্র যে আমাদের সিনেমায় তা না, যে কোনো বিভিন্ন অঙ্গনের একটা মানুষ সম্পর্কে জেনে না জেনে একটা কোত্থেকে একটা প্রতারক চক্রে উদয় হলো, সে একটা যা খুশি তাই কিন্তু বলে গেল, যা খুশি তাই বলে গেল। আমরা হয়তো দেখা যায় যে সেটা ইনভেস্টিগেশন না করে আমরা তাৎক্ষণিকভাবে একটা নিউজ বা একটা হেডিং বা একটা হচ্ছে তাৎক্ষণিক একটা হট নিউজ দেওয়ার জন্য কিন্তু দিয়ে ফেলি, কিন্তু একবারও কিন্তু আমরা ভেবে দেখি না বা একটু ইনভেস্টিগেশন করে দেখি না, একটু খতিয়ে দেখি না যে এই যে যেই নিউজটা দিচ্ছে, যেই যে কথাগুলো বলছে, এই কথাগুলো কতটা সত্যতা আছে, এই কথাগুলো সম্পর্কে একটু আমরা যদি যাচাই বাছাই করে দেখতেন আপনারা, তাহলে কিন্তু মামলা সেদিনই সলভ হয়ে যেত। আপনারা যদি সেদিনই প্রশ্ন করতেন, সেদিনই যদি এই দুদিন চার দিন পরে প্রযোজক সমিতিতে না গিয়ে আপনারা যদি প্রথম দিনই চলে যেতেন, তাহলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যেত তিনি এসেছেন আমার প্রযোজক না। শাকিব ভাই, আপনার বলে যে স্ট্রং একটা অভিযোগ, হ্যাঁ যে আপনার স্ট্রং অভিযোগ যে যেটা করেছেন যে আপনাকে হত্যার মুখে অভিষেক, এটা আসলে এটার গ্রাউন্ড কি বা এটা আসলে ঠিক কি না? দেখেন যা কিছু এভিডেন্সটাই, দেখেন যা কিছু হয়েছে আমি সমস্ত কিছু কিন্তু আমি দিয়েছি, আমার লয়ার সেখানে উপস্থাপন করেছে, এখন সমস্ত কিছু কিন্তু আইনের উপর। আমি তো বলেছি যে এই যে আপনারা যে লিখেছিলেন যে হচ্ছে আমি ধর্ষক, যে কিছু মিডিয়া তো লিখেছে রাতারাতি আমাকে ধর্ষক বানিয়ে দিল, একবার কি ভাবার চেষ্টা করেছে? বা ওই যে একটা ইভেন্ট নাম্বার দিয়েছে, একটা সিম্পল একটা ইভেন্ট নাম্বার, সেটা কি কেউ ইনভেস্টিগেশন করেছে? যে অস্ট্রেলিয়া তো আপনাদের সব মিডিয়ার, মোটামুটি সব মিডিয়ারই কিন্তু হচ্ছে প্রতিনিধি আছে, তা আপনারা কি একবার ইনভেস্টিগেশন করেছেন অস্ট্রেলিয়ায়? এখানে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসি আছে, বাংলাদেশে অস্ট্রেলিয়ান বাংলাদেশি দূতাবাস আছে, ইভেন নাম্বারটা দেয়া আছে, সেটাও কিন্তু দেখেন, সেটা না দেখেই কিন্তু রাতারাতি আমাকে ধর্ষক বানিয়ে দিলেন। আমার একবারও ভাবলেন না যে আমি যে এত বছর, আজকে প্রায় দুই যুগের মতো সময় ধরে কিন্তু আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সুনামের সাথে কাজ করছি, আমি আমার কাজ দিয়ে চেষ্টা করছি দেশের মানুষকে বিনোদিত করার, আমি আমার কাজ দিয়ে চেষ্টা করছি যে আমার দেশকে বহির্বিশ্বে প্রেজেন্ট করার আমার যতটুকু সক্ষমতা, আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি যে আশপাশের দেশের চলচ্চিত্রগুলো যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বিশ্ববাজারের দিকে যাচ্ছে, আমরা কীভাবে যাব, সেই লক্ষ্যেই কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাই, কীভাবে একটা ভালো উন্নত সিনেমা করা যায় সেই লক্ষ্যে কাজ করা যায়। তাহলে আপনাদের তো একবার ভাবা, একবার ইনভেস্টিগেশন করা দরকার ছিল যে একজন লোক এসে কোত্থেকে কোনো এক লোকের উদ্ভট উদয় হলো, তিনি এসে সমস্ত টেলিভিশন মিডিয়াতেও, কিছু টেলিভিশন মিডিয়াতেও দেখলাম যে তার সাক্ষাৎকার হচ্ছে, যে তিনি অনর্গল কথাগুলো বলে যাচ্ছেন, দ্যাট মিন্স তার পেছনে তো লোক ছিল। তিনি এসে সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর কাছে, একজন প্রযোজক এই সিনেমা না হয়েও তিনি সব মিডিয়ার অ্যাসোসিয়েশনগুলোর কাছে দিয়েছে, এই যে যে অভিযোগগুলো করেছে, অসত্য অভিযোগগুলো করেছে, সেখানেও তো ইনভেস্টিগেট করা উচিত ছিল।